যে মাদ্রাসাতে পড়াশোনা করেছে কতটা ভালো মনের বাড়ি থানার সামনে আসেন চর্জন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমান দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওর জন্য আপনারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করতেছেন দর্শক মনোনি বিষয়টা হচ্ছে আপনারা অনেকজনে আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেঞ্জারে নক করে বলতেছেন ভাই বিশ্বজয়ী হাফেজ সালে আহমদ তাকরিমের মাদ্রাসার বেতন কত ভর্তিফি কত অর্থাৎ মিরপুর তার মাদ্রাসাটা কিন্তু মিরপুর কোন জায়গায় কিভাবে কন্ট্যাক্ট করব। এই বিষয়টা আমাকে অনেকজনে প্রশ্ন করেছে তখন চিন্তা করলাম যে সবার প্রশ্নের উত্তর কিভাবে দিবো তাই চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি ভিডিওর মাধ্যমে সকলেই জানতে পারবে এবং যাদের জানার আগ্রহ আছে কিন্তু তারা কন্ট্যাক্ট করতে পারতেছে না তাহলে তারাও এই বিষয়টা জানতে পারবে ইউটিউব ঘাটলে তাই আজকে চিন্তা করলাম যে বিশ্বজয়ী সালে আহমদ তাকরিবের মাদ্রাসার ভর্তি ফি কত এবং বেতন কত মাসিক বেতন এবং সে মাদ্রাসাটা কোন স্থানে মিরপুর সে বিষয়টা বিস্তারিত আপনাদেরকে জানাবো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে দর্শক মণ্ডলী মূল ভিডিওতে চলে যাব একটা কথা না বলে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই করে বাজিয়ে দেবেন দর্শক মণ্ডলী এর আগেও কিন্তু অনেক মাদ্রাসার ঠিকানা অনেক স্কলারদের অনেক শিল্পীদের ঠিকানা আপনাদেরকে দিয়েছি আমার চ্যানেল থেকে সত্যটাই জানতে পারবেন তাই সত্য সাথে থাকবেন এবং সত্য নিয়ে এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ তো চলুন আমরা জানি যে বিশ্বজয়ী সালে আহমদ তাকরিমের মাদ্রাসার বেতন কত এবং ভর্তি ফিজ কত এবং কিভাবে যোগাযোগ করব এবং কোন স্থানে মাদ্রাসাটা বিশ্বজয়ী সালে আহমদ তাকরিমের মাদ্রাসার ঠিকানা হচ্ছে মিরপুর একে সেটা হচ্ছে হরিরামপুর মিরপুর একে একটা স্থানের নাম আছে হরিরামপুর ওখান থেকে যদি মিরপুর থেকে যদি আপনি বলেন যে আমি হরিরামপুর যাবো তাহলে সালে আহমদ তাকরিমের মাদ্রাসায় নিয়ে যাবে অর্থাৎ মাসকাদুল ফাইজিল কোরআন আল ইসলাম মাদ্রাসা যেটা এখন জানবো বিশ্বজয়ী সালে আহমদ তাকরিমের মাদ্রাসায় কিভাবে কন্ট্যাক্ট করব দেখেন স্ক্রিনের উপর একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি সেই মাদ্রাসায় কন্ট্যাক্ট করতে পারবেন এবং তারপরে জানবো আমরা তার মাদ্রাসার ভর্তি ফি কত তার মাদ্রাসার ভর্তি ফি হচ্ছে আপনার আট টাকা আট হাজার চারশো টাকা ভর্তি ফি কোনো সেক্টর নয় একটাই সেক্টর একটা সেক্টরেই ভর্তি চলে তার মাদেশায় একটাই ধাপ আছে যে দুই তিনটা ভিআইপি নন ভিআইপি অর্থাৎ নর্মাল বা এসি ভিআইপি এরকম কোনো কিছু নাই একটাই সেক্টর আছে সেটাই আট টাকা ভর্তি ফি এবং মাসিক যে খরচটা মাসিক খরচটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা তো এখানে আমরা সকলেই পড়াইতে পারি মাদ্রাসার পরিবেশও ভালো এবং মাদ্রাসার শিক্ষাও ভালো আপনারা ইতিমধ্যে সকলে জেনে গিয়েছেন মাদ্রাসার পরিবেশটা কেমন যাই হোক দর্শক মণ্ডলী আপনারা এই বিষয়টা জানতে পারলেন বিষয়টা জানতে পারে আপনার কেমন লেগেছে এবং এই মাদেশে কিন্তু সর্বস্তরের মানুষ আপনারা পড়াইতে পারেন অর্থাৎ গরিব হোক বড়োলোক হোক যে কোনো মানুষ আপনি পড়াইতে পারেন পরিবেশ এবং পড়ালেখাও ভালো তারপর যদি আপনি অনেক গরিব হন তাহলে সালে আহমদ তাকরিবের রুস্তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেখানে আপনাকে আরও এক্সারসাইজ করা হবে বা আপনাকে আরও বেতন বা মাসিক খরচটা কমিয়ে রাখা হবে ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যারা তাদের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে চায় অর্থাৎ সালেমদ তাকলিমের মাদাসায় ভর্তি করতে চায় তারাও আপনাদের শেয়ারের মাধ্যমে জানতে পারবো সেই জন্য সবের বেনিফিট আপনিই হবেন আশা করি যারা টানাটানি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তারপর যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি কন্ট্যাক্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে যে দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং ফেসবুক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাকে মেসেজ করবেন ডাইরেক্টলি কেউ ফোন করবেন না মেসেজ করে রাখবেন আমার সময় অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেব ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু